share my content with your friends. So let's have a look with important topics, completing sentence. Actually, completing sentence ta ki amra jani kono ekta idea er ekta ongsho deya thake ebong seta amaderke grammatical rule maintain kore fill up korte hoy. Completing sentence korte gele amader basic kisu knowledge lagbe. Seta hocche first of all we have to know about the structure of a sentence. Sentence er structure somporke amake bujhte hobe, jante hobe. Sentence er words ta ki seta amake jante hobe. Of course meaning jante hobe. Er poreo amader kisu basic rules jante hobe sentence er. First of all hocche amra completing sentence korte gele eta mathay rakhte hobe je amra information jeta deliver korbo incomplete অংশকে আমরা যে কমপ্লিট করব সেটা অবশ্যই রিলেটিভ ইনফরমেশন দিতে হবে দেন যেটা আমাদের করতে হবে অনেক সময় আমরা জানি যে এই বাক্যটা কার সম্পর্কে বাক্যটা বলা হয়েছে কার সম্পর্কে আমরা তথ্যটা দিচ্ছি সেই ব্যক্তি বা বস্তুকে আমরা আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ সাবজেক্ট আইডেন্টিফাই করে তার সম্পর্কে ডেলিভার করতে হবে সাপোজ বাক্যে বলা হয়েছে পিপলের সম্পর্কে বাট আমি বললাম আমার সম্পর্কে তাহলে কিন্তু এটা মিনিংফুল হবে না দেন আমাদের যেটা করতে হবে সাবজেক্টের সাথে ভার্বের যে একটা রিলেশন আছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদেরকে ফলো করতে হবে অনেক সময় একটা বাক্য দেয়া হয়েছে ধরেন ফার্স্ট টেন্সে আমি সেই বাক্যটা কমপ্লিট করলাম প্রেজেন্ট টেন্সে আচ্ছা এমন যদি হয় কেউ আপনাকে প্রশ্ন করলো অতীতকালে আপনি এটা ভবিষ্যৎকালে যাইয়া অ্যান্সার দিবেন এটা কি হয় অবশ্যই না তো সো কোশ্চেন যদি হয় ইংলিশ আপনি ইংলিশে দিবেন কোশ্চেনটা যদি হয় ফার্স্ট টেন্সে আপনি ফার্স্ট টেন্সে লিখতে হবে কোশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে হয় আপনার অ্যান্সারটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে হতে হবে দেন আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ রুলস অ্যাকচুয়ালি দ্যার আর সাম কমন রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স যে রুলগুলো সম্পর্কে আমাকে আইডেন্টিফাই করতে হবে রুল সম্পর্কে আমার ধারণা থাকতে হবে যে কোন শব্দের পরে কোন রুলে কি হবে কিভাবে লিখতে হবে সে বিষয়গুলো আমরা আমাদেরকে জানতে হবে হাউএভার আজকে আমি কয়েকটা উল্লেখযোগ্য কয়েকটা রুল নিয়ে আলোচনা করব খুব শর্ট করে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা শিখব সেটা হচ্ছে নাম্বার ওয়ানে যেটা ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে সো দ্যাট অ্যাকচুয়ালি সো দ্যাট মানে হচ্ছে যাতে করে এটার একটা সমর্থক ইংরেজি সমর্থক শব্দ রয়েছে ইন অর্ডার দ্যাট সো দ্যাটের আগে আমি কী লিখেছি দেখেন কমপ্লিটিং সেন্টেন্স এটা কিন্তু ক্লজে থাকে দুইটা ক্লজ থাকবে একটা কমপ্লিট ক্লজ একটা ইনকমপ্লিট ক্লজ আপনাকে ইনকমপ্লিট ক্লজকে ক্লোজ করতে হবে তাহলে সো দ্যাটের প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় অফকোর্স আপনি ফরের অংশতে ক্যান লিখতেই হবে যেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলের মধ্যে পড়ে আপনি অবশ্যই ক্যান লিখতে হবে দেন যদি সো দ্যাটের ক্লজ বি ফার্স্ট ক্লজটা যদি বি টু থাকে অর্থাৎ ভার্বের ফার্স্ট টেন্স থাকে আপনি অবশ্যই কুড লিখতে হবে ফর এক্সাম্পল দ্য স্টুডেন্টস রিডস মোর সো দ্যাট অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে এখানে আপনাকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে কে বেশি পড়ে স্টুডেন্টস এবং এখানে বলা হয়েছে স্টুডেন্টস তো স্টুডেন্টস রিড মোর বুকস সো দ্যাট যাতে করে ছাত্রছাত্রীরা বেশি পড়ে যাতে করে কী ইনফরমেশন আমি এখানে দিব যাতে করে যেহেতু স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট আমাকে তার পরিবর্তে লিখতে হবে দে আর আমাকে কী বলছে এখানে বলছে সো দ্যাটের পর আমাকে অবশ্যই ক্যান লিখতে হবে তাহলে আমি ক্যান লিখলাম কারণ রিডসটা প্রেজেন্ট টেন্সে আছে সেক্ষেত্রে আমি ক্যান লিখলাম এখন আমাকে রিলেটিভ ইনফরমেশনটা দিতে হবে স্টুডেন্ট বই পড়ে কেন টু সো দ্যাট দে ক্যান অ্যাকনলেজ এখন সাপোজ আপনি স্টুডেন্টসের পরিবর্তে আপনি ব্যবহার করলেন হি ব্যবহার করলেন তাহলে কিন্তু হবে না কারণ সাবজেক্ট বহুবচন হইলে আপনাকে অবশ্যই বহুবচনমূলক প্রোনাউন ব্যবহার করতে হবে দেন রিডস প্রেজেন্ট টেন্সে আছে আপনি এখানে কুড ব্যবহার করলেন তাহলেও বা করে ইনকারেক্ট হবে অথবা আপনি দে ক্যান ঠিক রাখলেন বাট আপনি দিলেন বই পড়ে যাতে করে তারা ফেল করে অ্যাকচুয়ালি বই ফুললে ফেল করে না সো ইনফরমেশন রিলেটিভ ইনফরমেশন আপনাকে অবশ্যই থ্রো করতে হবে দিতে হবে দেন ফর যেটা আছে উই ওয়েন্ট টু জু অ্যাকচুয়ালি কার কথা বলেছে এখানে সেন্টেন্সে উই অর্থাৎ আমাদের কথা তাইলে সো দ্যাটের ফরে সাবজেক্ট নিতে হবে উই
went আছে actually went টা present tense না এটা past tense so আমাদের শর্ত অনুযায়ী past tense হলে আমাদের could নিতে হবে could নিলাম এখন আপনি relative information টা দিবেন যা আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম কেন গিয়েছিলাম চিড়িয়াখানা আমরা গিয়েছিলাম দেখার জন্য actually কি দেখব চিড়িয়াখানা মানুষ দেখতে গিয়েছিলাম of course not এখানে animal দেখতে গিয়েছিলাম তাহলে দেখার কাজটা কি দেখার কাজটা হচ্ছে see অথবা watch animal দ্বিতীয় সেন্টেন্সে আমরা যেটা ইনক্লুড করেছি সেটা হচ্ছে লিস্ট অ্যাকচুয়ালি লিস্ট মানে হচ্ছে এই ভয়ে যে তো লিস্টের পর আমাকে অবশ্যই শুড লিখতে হবে আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আদেশসূচক নিষেধসূচক সেন্টেন্সগুলো অবশ্যই ইম্পারেটিভ হয় ইম্পারেটিভে যেগুলো হয় সেগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে হয় তো লিস্ট যুক্ত সেন্টেন্সে অবশ্যই আমাদের পরবর্তী যে ক্লজটা থাকবে যে অংশটা থাকবে সেটাতে শুড লিখতে হবে পাশাপাশি নেগেটিভ সেন্স সাপোজ আমরা এটা করব ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো এখন এখানে কোনো সাবজেক্ট নাই মনে রাখতে হবে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা ধরে নিব এখানে সাবজেক্ট হচ্ছে ইউ দেন আমাদের শর্ত অনুযায়ী আমরা লিখতে হবে শুড ইউ শুড এখন ইনফরমেশনটা দিতে হবে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লিস্ট এই ভয় যে কিসের ভয় তো অবশ্যই আপনি যেটা লিখবেন সেটা নেগেটিভ সেন্সে লিখতে হবে তাড়াতাড়ি পৌঁছার ভয় এটা হয় না আপনি এটা পজিটিভ সেন্স আপনি নেগেটিভ সেন্স দিতে হবে নেগেটিভ অর্থ দিতে হবে পিছিয়ে পড়ার ভয় ট্রেন মিস করার ভয় তাহলে মিস দা ট্রেন পরবর্তী রুলটা আমরা দেখছি যে আনলেস আনলেস আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ রুল হচ্ছে ইফ এবং আনলেস কন্ডিশনাল পজিটিভ অ্যান্ড নেগেটিভ আনলেসটা যদি না অ্যাকচুয়ালি এই ইফ ক্লজ আনলেস ক্লজটার সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী ক্লজটা অবশ্যই উইল নট কুড ক্যান নট নিতে হবে যদি ইফ আনলেস ক্লজটাতে ফার্স্ট টেন্স থাকে আমরা উড নট কুড নট ব্যবহার করতে হবে যদি প্রথম অংশে আমাদের আনলেস ক্লজে যদি একটা ক্লজে যদি বি থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় পরবর্তী অংশে আমরা উড নট হ্যাব ব্যবহার করতে হবে ওকে বাই এক্সাম্পল উই উইল বি ক্লিয়ার আনলেস রুমি ওয়ার্কস হার্ড অ্যাকচুয়ালি এখানে কার কথা বলছে রুমির কথা তো সাবজেক্ট নলেজ হিসাবে আমাকে আইডেন্টিফাই করে ফেলেছি যে রুমি হচ্ছে সাবজেক্ট তার পরিবর্তে আমি প্রোনাউন নিতে হবে শি বলেছিলাম যে ওয়ার্কস প্রেজেন্ট টেন্স হলে অর্থাৎ বি ওয়ান হলে আমাদের উইল নট নিতে হবে উইল নট অথবা ক্যান নট হি শি উইল নট অ্যাকচুয়ালি এখন রিলেটিভ ইনফরমেশন দিতে হবে রুমি ওয়ার্কস হার্ড তো যদি রুমি কঠিন পরিশ্রম না করে কঠিন পরিশ্রম না করে সে সফল হবে না হি উইল নট শাইন কিসে সফল হবে না জীবনে সফল হবে না ইন লাইফ ওকে দেন পরবর্তী সেন্টেন্স ইনস্পাইটের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ইনস্পাইটের একটা অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় পরবর্তী অংশ ফার্স্ট ইনডিফিনিট অর্থাৎ ইনস্পাইট যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যা হবে সেকেন্ড সেন্টেন্স সিমিলার ভার্বটা হবে ইনস্পাইট অর্থ হচ্ছে শর্তেও আমরা জানি ইনস্পাইটের আরেকটা সমর্থক শব্দ রয়েছে সেটা হচ্ছে ডেসপাইট ওকে এখানে অ্যাকচুয়ালি এটা বুঝে নিতে হবে যে এই স্ট্যাটাসটা দ্বারা কী বোঝায় ইনস্পাইট অফ হিজ প্রপার্টি তার দরিদ্রতা থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি এখানে একটা বিভার্ব উজ্জ্বল আছে বিং আমরা জানি বিং মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ আর এখানে আমরা বিং বলতে আমরা প্রেজেন্ট টেন্স বুঝবো তার দারিদ্রতা আছে কিন্তু সে কি সে সৎ দারিদ্রতা হওয়ার কারণে সে অসৎ হওয়ার কথা কিন্তু আমরা এখানে লিখব হি ইজ অনেস্ট তো এখানে হি ইজ অ্যাকচুয়ালি হিজ সাবজেক্ট আমরা হিজের পরিবর্তে হি নিলাম এখানে ভার্বটা উজ্জ্বল ছিল যার কারণে আমরা ইজ নিলাম দেন প্রপার্টি এটা আমরা অনেস্টি নিলাম দেন পরবর্তী রুল আছে উড রাদার হ্যাড বেটার আমরা জানি যে কিছু কিছু রুল আছে যেগুলোতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি যেমন এখানে উড রাদার হ্যাড বেটার অনেক সময় আমরা গোলাই ফেলি যে আমরা জানি যে হ্যাডের পরে বি থ্রি হয় অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় বাট মনে রাখতে হবে হ্যাড বেটারের পরে উড রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে শুধু তাই না আরও কিছু কিছু রুল আছে যেমন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু শুড উড কুড মে মাইট এগুলোর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবো যেমন হি উড রাদার দ্যান ব্যাগ
তো এখানে আমরা যে ফর্মটা ব্যবহার করব সেটা অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে যেমন আমি স্টার্ভ সে না খেয়ে থাকে তো বিক্ষে করবে না দ্যান পরবর্তী রুল ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের রুল কি অ্যাকচুয়ালি ইট ইজ হাই টাইম দ্বারা কি বোঝায় ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় এটার একটা সমর্থক শব্দ রয়েছে ইট ইজ টাইম তো এটা অবশ্যই প্যাসেজের উপর নির্ভর করবে হুট করে এটা সম্পর্কে তথ্য দেওয়া যাবে না ইট ইজ হাই টাইমের পরে আমরা বি টু নিতে হবে অনেক সময় আমরা দেখি যে ইট ইজ হাই টাইমের পরে টু থাকে যদি ইট ইজ হাই টাইমের পরে ইনফিনিটিভ টু হয় তাহলে ভার্বের বেস ফর্ম হবে যদি টু না হয় সাবজেক্ট হয় তাহলে অবশ্যই আমাদের ভার্বের ফার্স্ট টেন্স লিখতে হবে ওকে এখানে যেটা দেওয়া আছে যে ইট ইজ হাই টাইম উই স্টুড টুগেদার এটাই উপযুক্ত সময় আমাদের একত্রিত হওয়ার অ্যাকচুয়ালি গল্ফে যেটা বলবে যদি বলা হয় করাপশন ইজ এভরিহোয়ার ইন আওয়ার কান্ট্রি তাহলে কি দিতে হবে তাহলে কি উই স্টুড টুগেদার লিখবো অথবা অন্য কোনো ইনফরমেশন দিব আমার তখন লিখতে হবে যে ইট ইজ হাই টাইম উই স্টুড টুগেদার অ্যাগেনস্ট করাপশন অথবা যদি এরকম বলা হয় যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নন ইট ইজ হাই টাইম এটা উপযুক্ত সময় উই ইউজড আওয়ার টাইম প্রপারলি অ্যাকচুয়ালি কমপ্লিটিং সেন্টেন্স ইন্ডিভিজুয়াল ইনফরমেশন অনেক সময় আসে কখনও কখনও যদি পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আমরা জানি এইচএসসিতে দশটা সেন্টেন্স থাকে দশটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় আর এসএসসিতে পাঁচটা সেন্টেন্স থাকে সেটা কমপ্লিট করতে হয় তবে অনেক সময় পাঁচটা সেন্টেন্সে আলাদা আলাদা ইনফরমেশনের উপর বেস করে আসে কখনও কখনও পুরো পাঁচটা সেন্টেন্সই একটা টপিক্সের উপরে আসে হতে পারে সেটা নিউজ পেপারের সম্পর্কে হতে পারে সেটা ইম্পর্টেন্স অফ ইংলিশ সম্পর্কে যাই হোক তাহলে আমরা বুঝলাম যে ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ফার্স্ট টেন্স ব্যবহার করতে হবে তারপরে আছে যে উড ইউ মাইন্ড বাই উইদাউট উইথ এ ভিউ টু হোয়াইল ভার্ব প্লাস আইএনজি এই ক্ষেত্রগুলোতে আমরা এই ক্ষেত্রগুলোতে আমরা কি করব আমরা উড ইউ মাইন্ড বাই উইদাউট উইথ এ ভিউ টু এগুলোর পরে ভার্বের সাথে সবসময় কী যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে এটা হচ্ছে রুল তো হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু সে মার্কেটে গিয়েছিল এখন অ্যাকচুয়ালি এতক্ষণ তো আমরা সাবজেক্ট ব্যবহার করেছি অ্যাকচুয়ালি উইথ এ ভিউ টু এই শব্দগুলোর পরে উড ইউ মাইন্ড এগুলোর পরে কোনো সাবজেক্ট দরকার হয় না সরাসরি ভার্ব লিখতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এখানে হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু সে মার্কেটে গিয়েছে কেন গিয়েছে রিলেটিভ ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে মার্কেটে গিয়েছে ঘুমানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি না ঘুমাইতে কেন যাবে ঘুমাইতে তো মার্কেটে যাবে না সো এখানে লিখতে হবে যে বাইং সামথিং কিছু কেনার জন্য গিয়েছে তাহলে আমরা এটা শর্টে কীভাবে মনে রাখতে পারি সো দ্যাট দুইটা রুল যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা ক্যান ব্যবহার করবো যদি ফার্স্ট টেন্স হয় কুড ব্যবহার করবো তারপর লেস্টের একটা রুল সেটা হচ্ছে শুড লেস্টের পরে শুড লেখা বাধ্যতামূলক শুডটা আমরা মনে রাখবো রুল থ্রিতে আমরা জানি যে আনলেস যুক্ত সেন্টেন্সের পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স হলে উইল নট ফার্স্ট টেন্স হলে উড নট ফার্স্ট পার্টিসিপল হলে আমরা উড নট হ্যাভ দেন আমাদের যে রুলটা আছে ইনস্পাইটের রুল যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট ফার্স্ট হলে ফার্স্ট দেন আমাদের উড রাদার হ্যাড বেটার এটা ভার্বের বেস ফর্ম হবে দেন আমাদের ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে দেন ফাইনালি উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু দেন বাই উইদাউট হোয়াইল এই ক্ষেত্রগুলোতে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো আশা করি কন্টেন্টের মাধ্যমে আমরা অন্তত এই সাতটা রুল খুব ইজিলি শিখতে পারবো ইটস পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল